হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বাংলার খামারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, আমি মিলন মাহমুদ। আজকের ভিডিওতে দেখাবো ময়না পাখি কোন খাবারগুলো খাওয়াবেন বা কোন খাবার পাখির স্বাস্থ্যের জন্য ভালো, সেটা নিয়ে ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওটি। ময়না পাখি মুক্ত অবস্থা থেকে যেগুলো খাবার খেতে পছন্দ করে, ফলের মধ্যে পাকা কলা, পাকা পেঁপে, পাকা আম এবং পাকা রসালো ফল, নরম শাকসবজি ইত্যাদি, এই খাবারগুলো খেতে খুবই পছন্দ করে। আর এই খাবারগুলো ভিটামিন এবং ক্যালসিয়ামে ভরপুর। খাঁচায় পালন করে এই খাবারগুলো দিতে পারি, আসলে ক্যালসিয়াম এবং ভিটামিনের পরিপূর্ণ থাকবে এবং রোগব্যাধি থেকে রক্ষা পাওয়া যাবে। দুই নম্বরে, ভাতের সাথে শুকনা মরিচের গুঁড়া মিশিয়ে খাওয়াতে পারেন, তবে এই খাবারটি ময়না পাখিকে বেশি করে না খাওয়ানোই ভালো। আবার এই খাবারটি ময়না পাখি পছন্দ করে, এই খাবারটি আসলে আমরা সচরাচর দিয়ে থাকি, তবে এই খাবারটি শুকনা মরিচে ময়না পাখি আসলে অনেক ক্ষতি করে, তাই এই খাবারটি যত পরিমাণে কম দেওয়া যায়। তিন নম্বরে, পাউরুটির সাথে দুধ মিশিয়ে খাওয়াতে পারেন, তার সাথে বিস্কিটও দিতে পারেন। এবার আসি শক্ত খাবার, ডাবি মটর, গম, ভুট্টা, মসুরের ডাল এবং ছোলা বুট রাতে ভিজিয়ে রেখে সকালে খাওয়ানো যেতে পারে। এই খাবারগুলো খাওয়ালে ময়না পাখি ভিটামিন ও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে, রোগব্যাধি থেকে রক্ষা পাবে। বন্ধুরা, এই ছিল ময়না পাখির খাবার। এই খাবারগুলো যদি আমরা রেগুলার পরিমাণে কম হলেও যদি একটু একটু করে দেওয়া যায়, ময়না পাখির অনেক ভিটামিন এবং ক্যালসিয়ামের পরিপূর্ণতা আসবে এবং রোগব্যাধি থেকে রক্ষা পাবে, এটা আগেই বলেছি। এখন যাওয়ার পালা বন্ধুরা, আমার ভিডিওটা থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।